আজকে আমি ফোর্থ সেমেস্টার প্রোগ্রাম কোর্সের পার্লামেন্টারি প্রসিডিওরস ইন ইন্ডিয়া এই পেপারটির প্রথম যে টপিকটি আছে, অর্থাৎ পার্লামেন্টারি প্রসিডিওরস ওয়েন দ্য হাউস ইজ ইন সেশন, অর্থাৎ যখন লোকসভা অধিবেশনে থাকে। আমরা জানি যে পার্লামেন্টের তিনটি সেশন হয় লোকসভার, রাজ্যসভা যেহেতু একটি স্থায়ী কক্ষ, লোকসভার তিনটি সেশন হয়। এবং প্রথম যে সেশনটি, একটি হচ্ছে বাদল অধিবেশন হয়, একটি হচ্ছে শীতকালীন অধিবেশন, আরেকটি হলো বাজেট অধিবেশন। তো এই তিনটি অধিবেশনের ক্ষেত্রে প্রত্যেকটি দিন, যেটাকে আমরা বলি যে পার্লামেন্টারি বিজনেস, সেই দিনগুলিকে ঘন্টা অনুযায়ী কয়েকটি পর্যায়ে ভাগ করা হয়। তো এখানে এক নম্বর টপিকে যেটা বলা আছে, প্রথমটি, সেটা হচ্ছে কোশ্চেন আওয়ার, জিরো আওয়ার, আর স্টার্ট অ্যান্ড আনস্টার্ট কোশ্চেন। তো এক একটি পার্লামেন্টের এক একটি কার্যকালের দিন, তাকে যদি আমি কয়েকটি পর্যায়ে ভাগ করি, যেমন সকাল 11টা থেকে পার্লামেন্টের সেশন শুরু হচ্ছে, প্রত্যেকটা অধিবেশনের দিনগুলো সকাল 11টা থেকে সন্ধে 6টা পর্যন্ত পার্লামেন্ট অপারেটস। তাহলে এই যে সকাল 11টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই সারা দিনটা, এটা কিভাবে কয়েকটি সেশনে ভাগ করা হবে, কয়েকটি পর্যায়ে ভাগ করা হবে? প্রথম যেটি হচ্ছে সকাল 11টা থেকে 12টা, এই পর্বটাকে বলা হয়, কার্যকালের এই পর্বটাকে বলা হয় হচ্ছে কোশ্চেন আওয়ার বা প্রশ্নোত্তর পর্ব, এই পর্বটা। এবং তারপরে সকাল 12টা থেকে দুপুর 12টা থেকে দুপুর 1টা, এই পর্যায়টা হচ্ছে জিরো আওয়ার, এটাকে বলা হয় জিরো আওয়ার। এবং তারপর দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত লাঞ্চ, এবং দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, এই পর্যায়টাকে বলা হবে গভর্নমেন্ট বিজনেস বা লেজিসলেটিভ বিজনেস, গভর্নমেন্ট বিজনেস বা লেজিসলেটিভ বিজনেস। প্রসঙ্গত উল্লেখযোগ্য, রাজ্যসভা বিকেল 5টা পর্যন্ত তার কার্যকাল স্থায়ী হয় এবং লোকসভা বিকেল 6টা, সন্ধে 6টা পর্যন্ত। যাই হোক, এখন প্রথম যেটি বলা হচ্ছে যে কোশ্চেন আওয়ার, এটা আগেই বলা হয়ে গেছে যে প্রশ্নোত্তর পর্ব হচ্ছে পার্লামেন্টের অধিবেশনের প্রত্যেক দিনের প্রথম যে 1 ঘন্টা, সেই 1 ঘন্টা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। এবং এই পর্যায়ে কি করা হবে, প্রশ্ন উত্থাপন করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রী, দপ্তরের মন্ত্রীরা তারা প্রশ্নের উত্তর দেবেন। এই পর্যায়টি, অর্থাৎ কোশ্চেন আওয়ার, সেটি একটা পার্লামেন্টের যে অধিবেশন, সামগ্রিক অধিবেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই প্রশ্ন উত্থাপন করা, সদস্যরা, লোকসভার যারা সদস্য বা রাজ্যসভারও যারা সদস্য, তারা ট্রেজারি বেঞ্চের কাছে প্রশ্ন উত্থাপন করবেন, এটা হচ্ছে প্রথমত হচ্ছে তাদের একটি পার্লামেন্টারি রাইট অব দ্য মেম্বার্স, অর্থাৎ যারা সভার সদস্য তাদের হচ্ছে একটা অধিকার প্রশ্ন জিজ্ঞেস করার অধিকার। এবং এই পর্যায়ে কি ধরনের প্রশ্ন উত্থাপন করা হবে, যে সভার যারা সদস্য তারা প্রশাসন এবং সরকারের যে কর্মকাণ্ড, প্রশাসনিক কর্মকাণ্ড
এবং অন্যান্য যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সেই সংক্রান্ত যে কোনো বিষয়ে কিন্তু সদস্যরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে শুধুমাত্র আভ্যন্তরীণ সরকারের অভ্যন্তরীণ নীতি ছাড়াও আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত কোনো সরকারি কোনো নীতি বা সরকারের কোনো কর্মকাণ্ড সে সংক্রান্ত কোনো বিষয়েও কিন্তু সভার সদস্যরা প্রশ্ন উত্থাপন করতে পারেন। এইবার প্রশ্ন উত্থাপন করার পর যে দপ্তর বা যে সদস্যকে প্রশ্নটি জিজ্ঞেস করা হচ্ছে তিনি সভার মধ্যে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দেবেন, কারণ প্রত্যেকটি দপ্তর ভাগ করা রয়েছে এবং দপ্তর অনুযায়ী প্রশ্ন জিজ্ঞেস করা হবে এবং সেই অনুযায়ী তারা উত্তর দেবেন। এছাড়াও যদি জনগণের কোনো অভাব অভিযোগ থাকে কোনো সরকারের কোনো নীতি সংক্রান্ত সেই বিষয়েও কিন্তু প্রশ্ন উত্থাপন করা যায়। অনেক সময় দেখা যায় যে প্রশ্নোত্তর পর্বে যে সমস্ত প্রশ্ন উত্থাপন করা হয় সেগুলোকে কেন্দ্র করে বা সেগুলোর প্রতিবিধান করার জন্য অনেক সময় দেখা যায় যে সরকারের তরফ থেকে কমিশন নিয়োগ করা হয় বা কখনো কখনো আদালতের মাধ্যমে কোনো বিষয়ের প্রতিবিধানের ব্যবস্থা করা হয় বা আইন প্রণয়নের মাধ্যমে, যাতে জনমানসে সেই প্রশ্নকে কেন্দ্র করে বা সেই প্রশ্নকে কেন্দ্র করে কোনো বিষয়ে কোনো সরকারের কোনো কাজের ভুল ত্রুটি সেগুলি জনমানসে প্রভাব বিস্তার না করে। যদিও মূল মূল উদ্দেশ্য হচ্ছে প্রশ্নোত্তর পরে মূল উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশন কালেক্ট করা, কোনো একটা বিশেষ বিষয়ের ওপর তথ্য ট্রেজারি বেঞ্চ থেকে অর্থাৎ যারা শাসক গোষ্ঠী তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা। এরপরে আমরা আসব যে এই যে প্রশ্নোত্তর পর্ব চলে সেখানে অনেক ধরনের প্রশ্ন থাকে, স্টার্ট কোশ্চেন থাকে, আনস্টার্ট কোশ্চেন থাকে, তারপরে শর্ট নোটিস কোশ্চেন, কোশ্চেন অ্যাড্রেস টু প্রাইভেট মেম্বার্স এগুলিও থাকে। কিন্তু যেহেতু সিলেবাসে উল্লেখ করা রয়েছে যে স্টার্ট অ্যান্ড আনস্টার্ট কোশ্চেনের বিষয়টি সেইটি বলা হবে। স্টার্ট কোশ্চেন বলতে যে সমস্ত প্রশ্নগুলোর চিহ্ন দেওয়া থাকে অর্থাৎ কোনো চিহ্নের মাধ্যমে সেগুলোকে বিশেষভাবে প্রতিফলিত করা হয়, বিশেষ গুরুত্ব সম্পন্ন প্রশ্ন, যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই স্টার্ট প্রশ্ন বলা হয়, স্টার্ট কোশ্চেন। এবং সেই প্রশ্নগুলো হচ্ছে এমন ধরনের প্রশ্ন যেখানে প্রশ্নগুলোর মাথায় একটি করে অ্যাস্টেরিক মার্ক দেওয়া থাকে এবং সেক্ষেত্রে স্টার্ট কোশ্চেনের ক্ষেত্রে সাধারণত মৌখিকভাবেই উত্তর দেওয়া হয়, প্রশ্নগুলোর উত্থাপন করার সঙ্গে সঙ্গে তার উত্তরগুলো মৌখিকভাবে দেওয়া হয়। এবং সেই স্টার্ট প্রশ্ন উত্থাপন করার পর সেই প্রশ্নকে কেন্দ্র করে পরিপূরক প্রশ্ন তার সঙ্গে সম্পর্কিত প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা যেতে পারে। এটা হচ্ছে প্রিভিলেজেস অফ দ্য মেম্বার্স। একটি দিনে 20টি প্রশ্ন স্টার্ট প্রশ্ন মৌখিকভাবে জিজ্ঞেস করা যেতে পারে।
মৌখিকভাবে তার উত্তর দেবেন 20টি প্রশ্ন, 20টি প্রশ্ন মৌখিকভাবে উত্তর দেবে। আরেকটি যেটি আছে সেটা হচ্ছে আনস্টার্ট কোশ্চেন, এইটা এক ধরনের কোশ্চেন প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু সভা থেকে মৌখিকভাবে উত্তর চাওয়া হয় না। এবং আরেকটি বিষয় যে এই প্রশ্নকে কেন্দ্র করে কোনো সাপ্লিমেন্টারি কোশ্চেন্স জিজ্ঞেস করা যায় না। তাহলে মৌখিকভাবে শুধুমাত্র স্টার্ট যে কোশ্চেনগুলো সেই প্রশ্নগুলোর উত্তর দিতেই বাধ্য থাকে সভার সদস্যরা, শুধুমাত্র সেই যেগুলো স্টার্ট দেওয়া আছে, যেগুলি অ্যাস্টেরিক মার্ক দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নগুলি উত্তর দিতে তারা বাধ্য থাকে। কিন্তু আনস্টার্ট যে সমস্ত কোশ্চেন সেক্ষেত্রে কিন্তু তারা মৌখিকভাবে উত্তর দিতে বাধ্য নন, এবং সেক্ষেত্রে কোনো পরিপূরক প্রশ্ন জিজ্ঞেস করা যায় না, সুযোগ নেই। এবং আনস্টার্ট কোশ্চেনের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আনস্টার্ট অর্থাৎ নির্দিষ্টভাবে চিহ্নিত নয়, সে চিহ্নিত ছাড়া যে সমস্ত প্রশ্নগুলো সেগুলি প্রশ্নোত্তর পর্ব হয়ে যাওয়ার পর যে মন্ত্রী বা যে সদস্যকে প্রশ্ন যা উত্থাপন করা হয়েছে তিনি কিন্তু লিখিতভাবে সেই প্রশ্নগুলো উত্তর দেবেন। এই ধরনের প্রশ্ন একদিনে 230টি উত্থাপন করা যায়, আনস্টার্ট কোশ্চেন 230টি প্রশ্ন একদিনে উত্থাপন করা যায় লিখিতভাবে উত্তর দেওয়ার জন্য। তবে এক্ষেত্রে একটি প্রভিশন আছে যেটি হচ্ছে 25টি প্রশ্ন আনস্টার্ট যে সমস্ত আনস্টার্ট কোশ্চেনের যে লিস্ট দ্য লিস্ট অফ আনস্টার্ট কোশ্চেন সেক্ষেত্রে 25টি প্রশ্ন অতিরিক্তভাবে অন্তর্ভুক্ত করা যায়, কিন্তু সেক্ষেত্রে সেই প্রশ্নগুলি হবে যদি কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি থাকে সেক্ষেত্রে সেই সংক্রান্ত বিষয় কিন্তু প্রশ্ন উত্থাপন করা যেতে পারে 25টি। তবে কোনোভাবেই 255টি প্রশ্ন কিন্তু অতিক্রম করা যাবে না। এই ধরনের কোনো বিষয় হলো 255টি প্রশ্নের উপর কিন্তু আর প্রশ্ন একটি দিনে রাখা যাবে না। এইটি হচ্ছে কোশ্চেন আওয়ার এর ব্যাপার। এরপর যেটা আসবো আমরা সেটা হচ্ছে জিরো আওয়ার। জিরো আওয়ারের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে জিরো আওয়ারটা হচ্ছে প্রথম যে 1 ঘন্টা কোশ্চেন আওয়ার, তার পরবর্তী 1 ঘন্টা অর্থাৎ 11টা থেকে 12টা যদি কোশ্চেন আওয়ার হয় তার 12টা থেকে 1টা হচ্ছে জিরো আওয়ার। বা এভাবে বলতে পারো যে জিরো আওয়ারের পরবর্তী 1 ঘন্টা কোশ্চেন আওয়ারের, সরি একটু ভুল বললাম, কোশ্চেন আওয়ারের পরবর্তী যে 1 ঘন্টা সেটি হচ্ছে জিরো আওয়ার। কোশ্চেন আওয়ারের পরবর্তী 1 ঘন্টায় হচ্ছে জিরো আওয়ার, অর্থাৎ 12টায় শুরু হচ্ছে এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট সময়ের সঙ্গে সঙ্গতি রেখে যে সমস্ত বিষয়গুলি উঠে আসছে সেই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু প্রশ্ন উত্থাপন করা যায়। এটি 12টার সময় শুরু হচ্ছে এবং সভার সদস্যরা আগে থেকে এই প্রশ্ন উত্থাপন করার জন্য, জিরো আওয়ারে প্রশ্ন উত্থাপন করার জন্য সভার সদস্যদের সভার স্পিকার তাকে ইনফর্ম করতে হবে বা তাকে পূর্বেই নোটিশ দিতে হবে এবং সেই নোটিশ অনুযায়ী প্রশ্ন জিজ্ঞেস করা হবে।
এছাড়াও গুরুত্বপূর্ণ বিল, বাজেট এবং জাতীয় বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো কিন্তু দুপুর 2টোর পর থেকে আলোচনা সেগুলো শুরু হবে, যেটাকে আমরা বলছি গভর্নমেন্ট বিজনেস বা লেজিসলেটিভ বিজনেস। তাহলে এইভাবে যদি পার্লামেন্টের সেশনটাকে ভাগ করা যায় যে 11টা থেকে 12টা কোশ্চেন হওয়ার, 12টা থেকে 1টা জিরো হওয়ার, তারপর 1টা থেকে 2টো লাঞ্চ, 2টো থেকে লোকসভার ক্ষেত্রে সন্ধ্যে 6টা, রাজ্যসভার ক্ষেত্রে বিকেল 5টা পর্যন্ত চলবে গভর্নমেন্ট বিজনেস বা লেজিসলেটিভ বিজনেস। এখন এই যে জিরো আওয়ার 11টা থেকে 12টা, এখানে বলা হচ্ছে যে কিপ দ্য গভর্নমেন্ট ইন চেক অর রিপ্রেজেন্ট দ্য পিপল। আমরা তো বলি যে আইনসভা চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা বলি, অর্থাৎ ভারসাম্য এবং নিয়ন্ত্রণের কথা বলি। তাহলে আইনসভা কিভাবে সে শাসন বিভাগকে বা এক্সিকিউটিভ তাকে নিয়ন্ত্রণ করবে, সেই নিয়ন্ত্রণ করার যে মেকানিজম, ওয়ান অফ মেকানিজম ইজ কোশ্চেন আওয়ার আর আনাদার ইজ জিরো আওয়ার। বিকজ দ্য কোশ্চেন আওয়ার সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রিপ্রেজেন্ট পিপল, অর্থাৎ কোশ্চেন আওয়ারে যেহেতু প্রশাসনিক বা সরকারের অন্য কোনো সমস্যা সম্পর্কিত বিষয় কিন্তু খুব সাবলীলভাবে সদস্যরা কিন্তু প্রশ্ন করতে পারেন, দে আর ফ্রি টু রেইজ কোশ্চেন টু এনি মেম্বার্স দ্য হাউস রিলেটেড টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য গভর্নমেন্ট। তো সেক্ষেত্রে তারা কিন্তু প্রশ্ন উত্থাপন করবে, সেখানে সরাসরি এই আওয়ারে পিপলসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবং দ্বিতীয় যে পর্বটি জিরো আওয়ার, সেটা হচ্ছে রিপ্রেজেন্ট পিপল রিপ্রেজেন্টেশনের জায়গা, কারণ সেক্ষেত্রে সভার যারা সদস্য তারা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সভার সদস্যদের প্রশ্ন উত্থাপন করতে পারেন।